দি কাউ ইংলিশ প্যারাগ্রাফ দ্য কাউ ইজ এ ডামেস্টিক অ্যানিমাল গরু একটি গৃহপালিত পশু ইটস হোল বডি ইজ কভার্ড উইথ ফার এর গোটা শরীর লোমে ঢাকা ইট হ্যাজ ফোর লেগস টু হর্নস টু আইস অ্যান্ড টু ইয়ার্স গরুর রয়েছে চারটি পা দুইটি শিং দুইটি চোখ এবং দুইটি কান ইট হ্যাজ এ লং টেইল এর রয়েছে একটি লম্বা লেজ ইট ইজ জেন্টেল ইন নেচার গরুর স্বভাবে শান্ত ইট ইটস গ্রাস স্ট্র এটসেট্রা এটি খড়কুটা এবং ঘাস খেয়ে বাঁচে ইট ইজ এ ভেরি ইউজফুল অ্যানিমাল গরু খুবই উপকারী প্রাণী ইটস ফ্লেশ ইজ ভেরি টেস্টি গরুর মাংস ভীষণ সুস্বাদু ইট গিভস আজ মিল্ক গরু আমাদের দুধ দেয় বিসাইডস ইট ড্রস প্লাউস এছাড়া এটি লাঙলো টানে সো উই শুড টেক কেয়ার অফ কাউস অ্যান্ড দেয়ার কাফস তাই আমাদের গরু এবং বাছুরের প্রতি যত্নশীল হওয়া উচিত অর্থাৎ এখানে গরু নিয়ে একটি রচনা লিখতে হবে তো সেখানে বলা হচ্ছে যে কাউ ইজ এ ডমেস্টিক অ্যানিমাল অর্থাৎ গরু একটি গৃহপালিত প্রাণী অর্থাৎ বাড়িতে একে পোষ মানানো যায় বাড়িতেই একে লালন পালন করা যায় এবং এর পুরো শরীর ইটস হোল বডি ইজ কাভার্ড উইথ ফার ফার শব্দের অর্থ লোম পুরো শরীর লোমে ঢাকা এখন গরুর কী কী রয়েছে গরুর রয়েছে ফোর লেগস টু হর্নস টু আইস অ্যান্ড টু ইয়ার্স এবং এটি রয়েছে এ লং টেইল একটি লম্বা লেস এবং গরুর স্বভাব কেমন গরু শান্ত স্বভাবের তাহলে ইজ জেন্টাল ইন নেচার এটি স্বভাবে শান্ত এখন গরু কি কি খায় গরু ইটস গ্রাস স্ট্র এটসেট্রা এবং গরু খুবই উপকারী বা ইউজফুল এনিমাল এর মাংস ভীষণ সুস্বাদু ইটস ফ্লেশ ইজ ভেরি টেস্টি ইট গিভস দ্য মিল্ক এটি আমাদের দুধ দেয় এছাড়া ইট ড্রস প্লাউস এটি লাঙল টানে সো উই শুড টেক কেয়ার অফ কাউস অ্যান্ড দেয়ার কাপস তাই আমাদের উচিত গরু এবং কাপস বা এদের বাছুরের যত্ন নেওয়া তো এই প্যারাগ্রাফটি পড়া হলো লেকচার একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে